আইরে বন্ধু আইরে বন্ধু বন্ধু তোমায় ডাকছি আলোর পথে বন্ধু তোমায় ডাকছি দিনের পথে জান্নাত যেতে চাই সাথে তোমায় নিতে চাই জান্নাত যেতে চাই সাথে তোমায় নিতে চাই দিন কায়েমে চলো আমার সাথে বন্ধু তোমায় ডাকছি আলোর পথে বন্ধু তোমায় ডাকছি দিনের পথে আল কোরআন হাদিসের পথে স্বপ্ন জীবন দিনে গ্রাতে না যাতে পথ মসৃণ হবে চিন্তা রবে না আল কোরআন হাদিসের পথে স্বপ্ন জীবন দিনে গ্রাতে না যাতে পথ মসৃণ হবে চিন্তা রবে না চিনলে তুমি সরল পথ বদলে যাবে জীবন রথ চিনলে তুমি সরল পথ বদলে যাবে জীবন রথ মাওলাই মনিব ইনাম দিবেন হাতে বন্ধু তোমায় ডাকছি আলোর পথে বন্ধু তোমায় ডাকছি দিনের পথে জান্নাত যেতে চাই সাথে তোমায় নিতে চাই জান্নাত যেতে চাই সাথে আপনাদের নিতে চাই দিন কায়েমে চলো আমার সাথে বন্ধু তোমায় ডাকছি দিনের পথে আইরে বন্ধু আই কথা বলেন ঠিক না বে ঠিক পথ হারায় দেশের লাখো তরুণের আলোয় ফেরাবো হাত বাড়িয়ে সুপ্রিয় উপস্থিতি আমি যা আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাটির নাম সূরাতুল বাকারা এই সূরাটি 208 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতটির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে যারা ঈমান এনেছো উদখুলু ফিস সিলমি কাফা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো দাখিল হয়ে যাও প্রবেশ করে সোজা হয়ে যাও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের অনুসরণ অনুকরণ করো না ইন্নাহু লাকুম আদুউম মুবিন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শাব্দিক অর্থ আমরা শুনলাম এবার আসুন আমরা মূল আলোচনা চলে যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার কোনো সাধারণ মানুষকে ডাকেন না এই দুনিয়ার কোনো আম পাবলিককে ডাকেন না এই দুনিয়ার কোনো আম জনগণকে আল্লাহ ডাকেন না আম জনগণকে সর্বস্তরের মানুষকে যদি আল্লাহ ডাক দিতে তাহলে আল্লাহ বলতেন ইয়া আইয়ুহান নাস হে মানুষ সকল অসংখ্য জায়গায় ডেকেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম অসংখ্য জায়গায় আল্লাহ মানুষদেরকে ডেকেছেন হে মানুষ সকল আমাকে ভয় করো হে মানুষ সকল আমার গোলামি করো আমার দাসত্ব করো আমার বান্দিগি করো কখনো কখনো মানুষ বলে ডেকেছেন তাহলে এই জায়গায় যখন মানুষ বলে ডাকতেন সেখানে সকলেই বের পড়ে যায় কিন্তু এখানে যেহেতু আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে যারা ঈমান এনেছো ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিলেন যারা ঈমানদার যারা ঈমান এনেছে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা স্বীকার করেছে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে ওই সকল মানুষদেরকেই আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে যারা ঈমান এনেছো এখন বলেন তো এই মাহফিলে যত জনগণ আছেন আপনারা কেউ কি বলবেন যে আমরা ঈমানদার না বলবেন কেউ বলবেন না সবাই কিন্তু ঈমানদার সবাই কিন্তু নিজেকে ঈমানদার দাবি করে সবাই কিন্তু নিজেকে মুমিন দাবি করে এদেশে যে লোকটা নামাজও পড়ে না সেও কিন্তু বলে আমি নামাজ পড়ি না তাই কি ঈমান ঠিক আছে কথা বলেন
বলে না, বলে আমি নামাজ পড়ি না তাই ঈমান ঠিক আছে। মনে রাখবেন, ইমানদার সকলেই, মুসলিম যারা সকলেই ইমানদার, কিন্তু সকলের ইমানটা এক কোয়ালিটির না, সকলের ইমানটা এক গ্রেডের না, সকলের ইমানটা এক ওজনের না, সকলের ইমানটা এক কোয়ালিটির না। যেমন আমাদের দেশে আমাদের ভাই বোনেরা পরীক্ষা দেয় দাখিলা আলেম ফাজে, অনার্স মাস্টার্স, এসএসসি, এইচএসসি, এরা পরীক্ষা যখন দেয়, এই পরীক্ষার রেজাল্ট যখন হয়, কারোর গোল্ডেন প্লাস, কারোর এ প্লাস, কারোর এ গ্রেড, কারোর বি গ্রেড, এক একজনের এক একটা গ্রেড হয়। কেউ গোল্ডেন প্লাস পায় তার পূর্ব প্রস্তুতি হিসাবে, তার পড়াশোনা, তার মেধা, তার লেখা, তার পরীক্ষা দেওয়া অনুযায়ী। কেউ গোল্ডেন প্লাস পায়, কেউ এ গ্রেড পায়, কেউ এ প্লাস পায়, কেউ বি গ্রেড পায়, কেউ সি গ্রেড পায়, কেউ আবার এরকম বিভিন্ন গ্রেডের কারণে একটু নিচে নামার কারণে সে ফেল হয়ে যায়। তো মনে রাখবেন, আমাদের দেশের যত লোক তারা নিজেদেরকে ইমানদার দাবি করে, সবাই কিন্তু ইমানদার, এদেরও কিন্তু ইমানের গ্রেড আছে, ইমানের কোয়ালিটি আছে। কেউ গোল্ডেন প্লাসের ইমানদার, কেউ এ প্লাসের ইমানদার, কেউ এ গ্রেডের ইমানদার, কেউ বি গ্রেডের ইমানদার, কেউ আবার ওয়াই জেড, কারণ ইমান আবার জেড কোয়ালিটি আছে না নাই। ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে যত মানুষ আছেন, যত মানুষ ইসলাম কবুল করেছেন, কালেমা স্বীকার করে নিয়েছেন, মুসলমান দাবি করেন, ইমানদার দাবি করেন, সকলেই কিন্তু ইমানদার। তবে মনে রাখবেন মানুষ, সকলের ইমান কিন্তু এক রকম এক কায়দায় সবসময় থাকে না। জোয়ার ভাটার পানির মতো, কখনো নদীতে পানি বাড়ে, আবার কখনো নদীতে পানি কমে যায়। জোয়ার ভাটির টানির মতো নদীর পানি যেমন আপ ডাউন করে, প্রত্যেকটা মুসলমানের ইমান, এই ইমান কিন্তু তার কৃতকর্মের কারণে কখনো বেড়ে যায়, আবার কখনো তার ইমানটা কমে যায়। ইমানটা আপ ডাউন করে, ইমানটা উঠানামা করে, মানুষের প্রেশার যেমন আপ ডাউন করে, প্রেশার কখনো হাই হয়, কখনো লো হয়, আপ ডাউন যেমন করে, প্রত্যেকটা মুসলমানের ইমান কিন্তু আপ ডাউন করে, কখনো বেড়ে যায়, কখনো আবার নেমে যায়। সকালবেলায় মুমিন, সন্ধ্যাবেলায় কাফের, সন্ধ্যাবেলায় কাফের, সকালবেলায় মুমিন। আবার এমনও লোক আছে, ইয়াবিউদিনহু বিআরাদিন মিনাদ দুনিয়া, সামান্য দুনিয়াবি স্বার্থের কারণে তাদের ইমানটা বিক্রি করে দেয়, সামান্য দুনিয়াবি স্বার্থের কারণে তাদের ইমানটা বিক্রি করে দেয়। ও দুনিয়ার মানুষ, এখন আসেন, বেশি ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগ নাই। এই আপনারা যারা ইমামফিলে উপস্থিত আছেন, সবাই যদি নিজেকে ইমানদার দাবি করতে চান, ইমানদার যদি মনে করতে চান, ইমানের পরে যদি অবিচল থাকতে চান, গোল্ডেন প্লাস ইমানদার যদি আপনি হতে চান, আল্লাহর কাছে যদি ইমানের পরীক্ষা যদি পাস করতে চান, মনে রাখবেন এই মাহফিলে যেমন একটা সুন্দর প্যান্ডেল আছে, এই মাহফিলে সুন্দর এমন একটা স্টেজ আছে, এই মাহফিলের স্টেজটার যে ছাউনি আছে, চার কোণায় চারটা খুঁটি আছে, এই খুঁটির উপরে উপরে ছাউনিটা দাঁড়ায় আছে, যে প্যান্ডেলের মধ্যে আপনারা বসে আছেন, প্যান্ডেলের চতুর্দিক থেকে খুঁটি আছে, খুঁটির উপরে কিন্তু ছাউনিটা দাঁড়িয়ে আছে। কোনো একটা বিল্ডিং বানাতে গেলে প্লেয়ারের উপরে যেমন ছাদটা দাঁড়ায়, খুঁটির উপরে ছাদটা দাঁড়ায়, দেওয়ালের উপরে ছাদটা দাঁড়ায়। আমার নবীও বলেন, কোন মানুষ যদি নিজেকে ইমানদার দাবি করে, ওই লোকটার ইমানও কিন্তু ছয়টা স্তম্ভের পরে দাঁড়ায় থাকে। কয়টা জোরে কোন কয়টা? আমার মুসলমান বাবা জিরা, আমার হাদিস, আল্লাহর নবী বলেন, আল ইমান تؤمن بالله وملائكته ورسله وكتبه ورسله واليوم الآخر وتؤمن والقدر خيره وشره. আল্লাহর নবী বলেন, ছয়টা স্তম্ভের প্রতি উপরে তোমার ইমানটা দাঁড়িয়ে আছে। কি কি সেই ছয়টা স্তম্ভ একটু ভালো করে লক্ষ্য করেন। এক, আল ইমান আন তুমিন বিল্লাহ। এক নম্বর, ইমানদার যদি দাবি করতে চান,
ইমানের পরে যদি অবিচল থাকতে চান, ইমানের পরে যদি অটুট থাকতে চান, এক নাম্বার হবে আল্লাহর প্রতি বিশুদ্ধ ঈমান, আল্লাহর উপরে বিশুদ্ধ ঈমান। যে ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকবে না, এবার প্রশ্ন করবেন আল্লাহর প্রতি ঈমানটা কাকে বলে? আল্লাহর প্রতি ঈমানটা হলো ওইটা যেটা হলো আল্লাহর আদেশও মানবেন, নিষেধও মানবেন। আল্লাহ যা আদেশ করেছেন তা মানবেন, যা নিষেধ করেছেন তা বর্জন করবেন। আদেশ করেছেন তা মানবেন, যা নিষেধ করেছেন তা বর্জন করবেন। এর নাম আল্লাহর প্রতি ঈমান। এদেশের এমনও মানুষ আছে আদেশ মানে কিন্তু নিষেধ মানে না, আছে না নাই? না, আদেশও মানবেন নিষেধও মানবেন, তাহলে আপনি ঈমানদার। আজকে মনে রাখবেন, আমি গতকালকে বলতেছিলাম, গতকালকে আমার আলোচনার মধ্যে আমি বলতেছিলাম যে আজকে যারা এদেশের লোক নিজেদেরকে মুত্তাকি দাবি করেন, তাকওয়াবান দাবি করেন, টুপিতে পাঞ্জাবিতে পাগড়িতে লেবাসে জুব্বায় দাড়িতে নিজেকে ঈমানদার দাবি করেন, তাকওয়াবান মুত্তাকি দাবি করেন, শুনে নেন, মুত্তাকি যদি হতে চান স্পষ্ট শুনে নেন, আত তাকওয়া ফিউলু মা আমারাল্লাহ ওয়া তারকু মা নাহাল্লাহু আম্মা আন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল বলেন, শুনে নেন স্পষ্ট ভাষায়, এই দুনিয়ার মানুষ তাকওয়া হচ্ছে ওইটা আল্লাহর আদেশ বাস্তবায়নে আপনাকে উদ্বুদ্ধ করবে আর নিষেধ বর্জনে আপনার বিবেককে বাধা প্রদান করবে, তাহলে আপনি একজন মুত্তাকি, তাহলে আপনি একজন তাকওয়াবান, তাহলে আপনি একজন ঈমানদার। মনে রাখবেন, হিয়া সিফাতুন ফিন নাফসি তাহমিলুল ইনসান আলা ফিআলি মা আমারাল্লাহ ওয়াল ইমতিনাউ আম্মা নাহা আন। আল্লাহর আদেশ বাস্তবায়নে তোমাকে উদ্বুদ্ধ করবে। মনে রাখবেন, এ দুনিয়ার মানুষ শুধু দাড়িতে টুপিতে পাঞ্জাবিতে ঈমানদার মুত্তাকি দাবি করলে চলবে না। আপনি যদি প্রকৃত অর্থে মুমিন হন, প্রকৃত অর্থে যদি মুত্তাকি হন, আপনাকে আল্লাহর আদেশ বাস্তবায়নে উদ্বুদ্ধ হতে হবে। আল্লাহর আদেশটা সমাজে, রাষ্ট্রে, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনে কায়েমের চেষ্টা করতে হবে, এবং নিষেধটা আপনাকে বর্জন তো করবেনই, সম্মিলিতভাবে সকলকে এই কাজ থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে, তাহলে আপনি একজন মুত্তাকি। ও দুনিয়ার মানুষ, তাহলে মনে রাখতে হবে আল্লাহর প্রতি ঈমানটা হারাম, আল্লাহর প্রতি ঈমানটা হারাম। আল্লাহর আদেশ নিষেধ মানবো, আদেশ মানবো নিষেধ মানবো, আপনি প্রকৃত ঈমানদার হতে পারবেন না। কারণ মনে রাখবেন, আপনার নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে? হবে না। মনে রাখবেন, আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে থাকি, মনে করেন এই যে একটা কাপ, এই কাপের মধ্যে চার ভাগের তিন ভাগ দুধ গরুর খাঁটি দুধ আর এক ভাগ পোস্তা, বুঝেন? কিন্তু এই কাপের মধ্যে চার ভাগের তিন ভাগ গরুর দুধ এক ভাগ পোস্তা। এখন আমি যদি বলি, আমি ফতোয়া দিচ্ছি এটা খুব পুষ্টিকর খাবার, খুব দামি খাবার, আপনারা খান, কারা কারা খাবেন একটু হাত তোলেন তো, কেউ খাবেন না, ব্যাস, বুঝেন? কিন্তু চার ভাগের তিন ভাগ দুধ এক ভাগ প্রস্রাব থাকলে, আপনারা কোন একটা লোক যদি এই দুধটা গ্রহণ না করেন, তাহলে স্পষ্ট ভাষায় শুনে নেন, আপনি আল্লাহর আদেশ মানলেন কিন্তু নিষেধ মানলেন না। আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, কিন্তু সুদ ঘুষ দুর্নীতি বন্ধ করলেন না, আমার আল্লাহ আপনার কোন একটা ইবাদত অ্যাকসেপ্ট করবে না। সোজা কথা, তিন চার ভাগের তিন ভাগ দুধ এক ভাগ প্রস্রাব থাকলে এই গ্লাসের দুধটা যেমন কেউ খায় না, তোমার নামাজ এক ভাগ, তোমার রোজা এক ভাগ, তোমার হজ এক ভাগ, আবার ইসলাম, ইসলামী আন্দোলনের বিরোধিতা এক ভাগ, তোমার নামাজ এক ভাগ, তোমার রোজা এক ভাগ, তোমার হজ এক ভাগ, কোরআন সুন্নার বিরোধিতা এক ভাগ, আমার আল্লাহ তোমার কোনো একটা ভালো কাজ কবুল করবে না। ব্যাস, আদেশ মানবেন নিষেধ মানবেন না, আবার নিষেধ মানবেন আদেশ মানবে না, তা হবে না, পরিপূর্ণ মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এক, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর নবী বলেন, দুই নাম্বার ওয়া মালাইকা, দুই নাম্বার হলো আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান। কাদের প্রতি ঈমান? দুই নাম্বার হলো আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান।
আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর সকল ফেরেশতাদের প্রতি আপনার বিশ্বাস স্থাপন করা রাখবে। জিব্রাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম, যত ফেরেশতা আছে সকলের প্রতি আপনার বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান রাখতে হবে। এটা হলো দুই নাম্বার। এবার আসেন তিন, তিন নাম্বার ওয়াকুতুবি, তিন নাম্বার হলো আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনতে হবে। এই কিতাবের প্রতি 100% বিশ্বাস স্থাপন আপনাকে করতে হবে। এই মাহফিলে যত জনগণ আপনারা আছেন, আমার প্রত্যেকটা কথা একটু কান দিয়ে খুলে নেবেন। এই কিতাবের প্রতি ঈমানের নাম কি? সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করা। এই কিতাবের প্রতি ঈমানের নাম কি? বিকালবেলা ওয়াকিয়া তেলাওয়াত করা। এই কিতাবের প্রতি ঈমানের নাম কি? রাতের বেলায় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক পড়া। হ্যাঁ, এটি ঈমান তো নাকি? এমনও লোক আছে বাংলাদেশে দেখবেন, সকালবেলায় ইয়াসিন, বিকেল বেলায় ওয়াকিয়া, রাতের বেলায় মুলক, আবার চুমা খেয়ে মানে চুমা খেয়ে অর্ড্রফের মাথায় কি সুন্দর করে রেখে দেয়। অথচ এই কোরআনের সমাজ, ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন সব জায়গায় কায়েম হোক, এটা কেউ চায় না। কথা বলেন না কেন? আপনি কোরআন দিয়ে দিন শুরু করলেন, কোরআন দিয়ে রাত শেষ করলেন, অথচ এই কোরআনের সমাজ চান না, কিসের কোরআনের প্রতি ঈমান আপনার? আজকে দুঃখজনক হলো সত্য শুনে নেন এলাকার মানুষ, আমি যদি 2 ঘন্টা ওয়াজ করি পর্দা নিয়ে, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইয়ুয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া, আমি যদি 2 ঘন্টা ওয়াজ করি, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আমি যদি ওয়াজ করি, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না, আমি যদি পর্দা নিয়ে নারীর সাজসজ্জা নিয়া, পর্দা নিয়া যদি 2 ঘন্টা বক্তব্য দেই, কোন দল মত পত্রিকার লোক অসন্তুষ্ট হবে না, রাগ করবে না। আমি যদি এবার আসেন হজ নিয়ে আলোচনা করি, ওয়ালিল্লাহি আলান নাস হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আমি যদি হজের উপরে বক্তব্য প্রদান করি 2 ঘন্টা, কোন দল মত পত্রিকার সিলসিলার লোক কেউ রাগ করবে না, মাইন্ড করবে না, কেউ অসন্তুষ্ট হবে না। আমি যদি এখন ওয়াজ করি সামনে রমজান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি যদি রমজানের রোজার উপরে বয়ান করি 5 ঘন্টা, একটা দলের মতের পথের তরিকার সিলসিলার লোক অসন্তুষ্ট হবে না। আমি যদি এখন কিয়ামত নিয়ে বক্তব্য দেই, আমি যদি এখন কিয়ামত সম্পর্কে বক্তব্য দেই, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, আমি যদি কিয়ামত সম্পর্কে 5 ঘন্টা বয়ান করি, কোন দল মত পত্রিকার লোক সিলসিলার লোক অসন্তুষ্ট হবে না। আমি যদি কোরআন থেকে আমি যদি কিয়ামতের সম্পর্কে বয়ান করি, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সম্পর্কে যদি বক্তব্য দেই, কোন দলের মতের পথের তরিকার লোক অসন্তুষ্ট হবে না। আমি যদি কবর নিয়ে যদি বক্তব্য দেই, একটা লোক আমার প্রতি অসন্তুষ্ট হবে না। আমি যদি এখন রোজা সম্পর্কে, হজ সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, মৃত্যু সম্পর্কে যদি ওয়াজ করি, কোন দলের মতের পথের লোক অসন্তুষ্ট হবে না। কিন্তু আমি যদি বলি আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, আমি যদি বলি ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, রাজনীতি করছে ও ইহুদি রাজনীতি করছে, কথা কন না কেন? আরো আসতে বলে নামাজের ওয়াজ করলে তোমার কাছে রাজনীতি হয় না, কবরের ওয়াজ করলে তোমার কাছে রাজনীতি হয় না, কিয়ামতের ওয়াজ করলে তোমার কাছে রাজনীতি হয় না, পর্দার ওয়াজ করলে তোমার কাছে রাজনীতি হয় না, হজের বয়ান করলে তোমার কাছে রাজনীতি হয় না, মৃত্যুর ওয়াজ করলে তোমার কাছে রাজনীতি হয় না, জিহাদের ওয়াজ করলে, দিন কায়েমের ওয়াজ করলে যদি তোমার কাছে রাজনীতি মনে হয়, যতই তোমার দাড়ি থাকার হাজি সাহেব হোক, তুমি এখনো পর্যন্ত ঈমানদার হতে পারো নাই। কথা বলেন ঠিক না ঠিক? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আপনি কোরআনের কিছু মানবেন আর কিছু মানবেন না? আহা,
আপনি কিছু মানবেন আর কিছু মানবেন না আপনি সুবিধাজনক গুলো মানবেন ভাই আমারে ভুল বুঝেন না আমি কিন্তু একটা হাদিসের ব্যাখ্যা করছি যদি আপনি নিজেকে ইমানদার দাবি করতে চান তাহলে ইমানের ছয়টা স্তম্ভ আপনার ঠিক থাকা লাগবে তিন নাম্বার স্তম্ভই হলো আল্লাহর কিতাবের প্রতি ঈমান আল্লাহর কোরআনের প্রতি ঈমান এই কোরআনের 6666 টি আয়াতের কম আর বেশি যতগুলো আয়াত আছে প্রত্যেকটা আয়াত আপনাকে বিশ্বাস করতে হবে এ ভাই আমারে ভুল বুঝেন না দেখবেন আমাদের দেশে যাদের অ্যালার্জির দোষ আছে অ্যালার্জি বুঝেন তো আপনারা যাদের অ্যালার্জির দোষ আছে দেখবেন এদেরকে যদি বলা হয় আজকে গরুর গোশত 500 টাকা কেজি ও কি খুশি হবে ও কিন্তু খুশি হবে না এ গোশত হলো কি খায় কথা না ও কিন্তু স্বীকার করবে না ও কি বলে এটা গোশত হলো ও কি কেউ খায় এই ক্যামেরাম্যান গুলো কি ঘুমাচ্ছিল নাকি এতক্ষণ ভাই আমার যার অ্যালার্জির রোগ আছে এরা যদি বলেন চিংড়ি মাছ আজকে দাম কমছে কি মাছের জাতীয় কেউ খায় এরা যদি বেগুন তরকারের কথা বলেন প্রশংসা করেন ও সন্তুষ্ট হবে এরা যদি হাঁসের গোশের কথা বলেন ইলিশ মাছের কথা বলেন নাক শিখবে এত কাটা আসলে যে ওর শরীর পচা খাইলেই চুলকাই খাইলেই চুলকাই ফুলে ফুলে মোটা হয় এটা অস্বীকার করে তো আমাদের দেশের কিছু লোক আছে দেখবেন নামাজের ওয়াজ করলে কোনো সমস্যা নেই রোজার ওয়াজ করলে কোনো সমস্যা নেই হজের ওয়াজ করলে কোনো সমস্যা নেই কিন্তু যখনই আপনি বলবেন আকিমুদ্দিন 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 তখন ওর চুলকাবে তার মানে কি ওর শরীর পচে নষ্ট হয়ে গেছে ওর শরীরে কোরআনের হক কথাগুলো সহ্য হয় না কথা বলেন ঠিক না বে ঠিক নষ্ট হয়ে গেছে এই জন্য ঘুষের ওয়াজ করলেই চুলকায় সুদের ওয়াজ করলেই চুলকায় জেনার ওয়াজ করলেই চুলকায় মানুষের হক নষ্ট করার কথা বললেই চুলকায় কথা বলেন ঠিক না বে ঠিক এমনি নামাজের ওয়াজ পদ্মার ওয়াজ কিসা কাহিনী বললে রাগ করে না কিন্তু যখনই কোরআন থেকে হক কথাগুলো বলবে তখনই সে অসন্তুষ্ট হয়ে যায় ওয়াজ হয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক ও দুনিয়ার মানুষ এই জন্য প্রত্যেকটা কথা মনে রাখবেন এই কোরআনের 6666 টি আয়াতের কম আর বেশি যতগুলো আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন প্রত্যেকটা আয়াতের প্রতি আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে প্রত্যেকটা আয়াত আপনাকে মানতে হবে যেই দলের যেই মতের যেই পথের যেই তরিকার যেই সিলসিলার আপনি হন না কেন আল্লাহ কিতাবের ঊর্ধ্বে আপনি নন এই জন্য যদি ইমানদার হতে চান ইমানদার দাবি করতে চান আল্লাহ কিতাবের প্রতি 100% বিশ্বাস আপনাকে মানা লাগবে আর যদি না আনেন আর যদি না আনেন তবে এটাই বাস্তব সবাই ঈমান আনবে না সবাই ইসলামের পক্ষে আসবে না কোরআনের 6666 টি আয়াত সবাই মানবে না আমি যদি এখন ওয়াজ করি আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ যারা ঈমানদার তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য লড়াই করে আমি যদি বলি ফালিউকাতিল ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ আমি যদি আয়াতগুলো তেলাওয়াত করি এরা মানবে না আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ কোরআনের স্পষ্ট আয়াত যারা ঈমানদার তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য লড়াই করবে এটা কোরআনের আয়াত আমার কথায় রাগ করেন না ভাই এই কোরআনের মধ্যে নামাজের কথা আছে 82 জায়গায় নামাজের কথা আছে 82 জায়গায় এর জন্য সবাই বলে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো কিন্তু এই কোরআনের 650 বেশি জায়গায় এসেছে জিহাদের কথা কথা বলেন নামাজের কথা আসছে 82 জায়গায় আর জিহাদের কথা আসছে 650 বেশি জায়গায় আপনারা মনে করবেন জিহাদ মানে মারামারি হাঙ্গা দাঙ্গা বা এর বোমা মারো এর বিরুদ্ধে বলো ওর বিরুদ্ধে বলো ধাপ ধাক্কা আরে না জিহাদ মানে চেষ্টা প্রচেষ্টা জিহাদ মানে চেষ্টা প্রচেষ্টা কিসের চেষ্টা
এ ভাই বেয়াদবি নেবেন না কিসের চেষ্টা সেটা একটু শুনলেন এই দেশে যারা আমলি করে তারা চেষ্টা করে বঙ্গবন্ধুর আদর্শ এবং প্রধানমন্ত্রীর নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করে এ ভাই এই দেশে যারা বিএনপি করে তারা চেষ্টা করে খালেদা জিয়া এবং জিয়ার আদর্শ সমাজে রাষ্ট্রে বাস্তবায়নের চেষ্টা করে এই দেশে যারা জাতীয়তাবাদী করে তারা চেষ্টা করে সাতকাতুর নীতিমালা আদর্শ সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করা মনে রাখবেন জিহাদটা হলো আল্লাহর কিতাবের নীতিমালা ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবনে কায়েমের চেষ্টা করার নাম হলো জিহাদ মনে রাখবেন এই চেষ্টাটা আপনি কলম দিয়েও করতে পারেন এই চেষ্টাটা অর্থ দিয়েও করতে পারেন শারীরিক শক্তি দিয়েও করতে পারেন মিষ্টি মিষ্টি কথায় করতে পারেন আবার কখনো যদি প্রয়োজন হয় শক্ত হাতেও করতে পারেন প্রয়োজনের তাগিদে কিন্তু সব সময় শক্ত হাত নয় ইসলাম ডিফেন্সিভ আগে নরম হাতে যদি নরমে কাম হয় আলহামদুলিল্লাহ প্রয়োজন যদি হয় তখন শক্ত হাতে কথা বল ঠিক না বেটি সম্মানিত ভাইরা আমার তাবুক যুদ্ধের আগের সন্ধ্যায় ভালো করে বুঝেন তাবুক যুদ্ধের আগের সন্ধ্যায় বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আগামী কালকে যুদ্ধের ময়দানে এই ঝান্ডা যার হাতে উঠে যাবে এই লোকটা জান্নাতি আমিও সন্তুষ্ট আল্লাহ তারপরে সন্তুষ্ট সাহাবা আজমাইনীরা সারাটা রাত ঘুমাইতে পারেনি ছটফট করছে এই ঝান্ডা কার হাতে যাবে কে এই সৌভাগ্যবান ব্যক্তি এই ইসলামের ঝান্ডা এই বাহক যেটা হাজার হাতে যাবে এই লোকটা জান্নাতি এই লোকটার উপরে আল্লাহ সন্তুষ্ট নবীও সন্তুষ্ট তাইলে কে সেই লোক সবাই মনে করতেছে মনে হয় আমি এ মনে করতেছে আমি খালিদ বিন ওয়ালিদ মনে করছে আমি আলী মনে করতেছে আমি উসমান মনে করছে আমি সবাই নিজের নিজের জায়গা থেকে মনে করছে সৌভাগ্যবান ব্যক্তিটা মনে হয় আমি ফজরের নামাজের পরে রাসূল যখন সালাম ফিরালেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে যখন সালাম ফিরালেন ডান দিকে বাম দিকে এরপরে সাহাবা আজমাইনীরা অধীর আগ্রহ হয়ে তাকিয়ে আছে রাসূলের দিকে রাসূল কার নামটা ঘোষণা করেন রাসূল বলতেছেন আলী ও আলী আলী কোথায় আছো আলী পেছন দিকে ছিলেন আলী খাড়ায় গেলেন বলতেছে আলী এদিকে আসো আলী বলতেছে হুজুর আমার চোখে যেন কি একটা পড়ছে আমি কিছুই দেখতে পাচ্ছি না চোখ খালি সুলকায় কি যেন হয়েছে আমি কিছুই দেখতে পাই না বলতেছে এদিকে আসো আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে আসলেন নবীজি গালের থেকে থুতু মোবারক নিয়ে আস্তে করে চোখের উপরে দিয়ে একটু মালিশ করে দিলেন হযরত আলী চোখ ক্লিয়ার হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ চোখ যখন ক্লিয়ার হয়ে গেল ইসলামের ঝান্ডাটা তুলে দিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দিলেন চাও যুদ্ধের ময়দানে চলে গেলেন কাফেরদের যে সৈনিক এসেছিল সেনাপতি বড় কাফের বার আমার মনে রাখবেন এ তো সেই সান্ডা গুন্ডা বডি ফিটনেস ওয়ালা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইজে একটু খাটো ছিলেন ভালো করে মনে রাখবেন ছোট মানুষ চ্যাংড়া মানুষ খাটো মানুষ আর কাফেরদের বীর সিফা সালাত ওই জামানায় কিছু কিছু যুদ্ধ ছিল সম্মিলিত যুদ্ধ হওয়ার আগে দুই দলের দুই বীর সিফা সালাতের যুদ্ধ বেঁধে যেত এখন এই যুদ্ধে আগে সম্মিলিত যুদ্ধ হওয়ার আগে দুই দলের দুই বীর যোদ্ধাকে লাগিয়ে দেবে এই বীর যোদ্ধার জয় পরাজয় অনেক সময় গোটা যুদ্ধের জয় পরাজয় নিশ্চিত হয়ে যেত এখন যুদ্ধের ময়দানে দুই যোদ্ধা হাজির একজন কাফেরদের আর একজন মুসলমানদের আলীও হাজির কাফেরও হাজির কাফের তো ইয়া সান্ডা গুন্ডা বডি ফিটনেস ওয়ালা আর আলী রাদিয়াল্লাহু তাআলা ছোট খাটো এই কাফের বলতেছে এই পিসি আর সাথে যুদ্ধ করবি তুই চলে যা যা আলী বলতেছে মুসলমান রিটার্ন যাওয়ার জাতি না ব্যাগে যাওয়ার জাতি না তখন কাফেরটা বলতেছে ঠিক আছে তাইলে তুই আগে বল হ্যাঁ ভাই একটু আপনারা সবাই বসেন আমরা বুঝতেছি আপনাদের কি অবস্থা হচ্ছে আমরা বুঝতেছি সম্মানিত ভাইরা আপনারা সবাই যদি একটু সুশৃঙ্খল ভাবে বসে ব্যবস্থা করে দেন এই লাইটে কি হচ্ছে ধোঁয়া উঠছে তাই এটা সমস্যা না সমস্যা না এই ধোঁয়া উঠলে সমস্যা না ভাই আপনারা যদি একটু বসে যাইতেন এই সাউন্ড বক্স গুলো আড়াল করবেন না একটু সবাই বসে যান সবাই ডানে বামে যারা আছেন আপনাদের এই মাহফিল কমিটি স্বেচ্ছাসেবক অনেক কিন্তু কার কি দায়িত্ব আমার একটু বলেন তো দেখি এই শৃঙ্খলায় নিয়োজিত স্বেচ্ছাসেবকেরা কই
শৃঙ্খলায় নিয়োজিত স্বেচ্ছাসেবক দুই সাইডে সবাইকে বসায় দেবেন, সবাইকে বসায় দেন, এক একজনের এক একটা দায়িত্ব দেন, রাস্তা ক্লিয়ার রেখে শৃঙ্খলায় নিয়োজিত যারা সবাইকে বসিয়ে দেন। দয়া করে ভাই আপনারা যদি সহযোগিতা না করেন এই মাহফিলটা সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করব কিভাবে বলেন, একটু সবাই সহযোগিতা করেন, সবাই সহযোগিতা করেন। ভাই না আমার বাবা জিরা আমার কাফের ডাক দি বলে আলী তুই আগে বার, আলী বলছে না মুসলমান কখনো কাউকে আগে আঘাত করে না তুই মার, কাফের বলছে তুই রেডি, বলছে হ্যাঁ রেডি। এই কাফের আক্রমণ করলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা ঠেকালো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা ঠেকালো। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে কে তুমি কি রেডি, বলছে হ্যাঁ রেডি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে একটা কোপ দিলেন, এই কাফেরের গোটা দেহ ফেটে দুই খণ্ড হয়ে গেল। মনে রাখবেন এটা আমি শোনানোর একটি উদ্দেশ্য, মুসলমান কখনো কাউকে আগে আঘাত করে না, যদি আগেই আঘাত করত আলী ফাও ফাও মার ঠেকানোর দরকার কি ছিল, আইসেই তো এক কোপে আলাদা করে চলে যেতে পারত, তাইলে আইসেই কিন্তু আগে বুঝাইছে, ও বুঝে নাই, ও বুঝে নাই, এরপরে ওকে আক্রমণ করেছে। কাজে মনে রাখবেন ইসলাম কাউকে আঘাত করে না, জিহাদ মানে চেষ্টা প্রচেষ্টা, চেষ্টা প্রচেষ্টা, আল্লাহর দিন আল্লাহর গোলামি, আল্লাহর দিন সমাজে রাষ্ট্রে কায়েমের জন্য চেষ্টা প্রচেষ্টা, সর্বাত্মক চেষ্টা। এরপরে যদি নরম নরম ভাবে চেষ্টা করে কাম না হয় প্রয়োজনে সশস্ত্র জিহাদ, সেটা সর্বস্ত চড়াই যে ফিনিশিং এ যায়। আগে ইসলাম মারামারি রক্তক্ষয়ী সংঘর্ষ পছন্দ করে না, কেউ যদি ইসলামের গায়ে আঘাত দেয় ইসলাম তখন তাদেরকে ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক না বেরে বারামা। তাহলে যে কথা আমি বলতেছিলাম মনে রাখবেন, তিন নাম্বার ইমান হচ্ছে আল্লাহর কিতাবের প্রতি ইমান। তাহলে আল্লাহর কিতাবের পরিপূর্ণ ইমান আমাদেরকে আনতে হবে, কথা বলেন ঠিক না বেটি। প্রত্যেকটা আয়াতের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। এবার আসেন চার, আল্লাহ নবী রাখতে পারেন ইমানের চার নাম্বার স্তম্ভ ওয়া রাসূলি, আল্লাহর রাসূলের প্রতি ইমান। এবার প্রশ্ন করবেন ভাই রাসূলের প্রতি ঈমান কোনটা, রাসূলের প্রতি ঈমান কাকে বলে? শুনেন দুনিয়ার মানুষ, রাসূলের প্রতি ঈমান আনার নাম শুধুমাত্র লম্বা দাড়ি নয়, রাসূলের প্রতি ঈমান আনার নাম শুধুমাত্র লম্বা জুব্বা নয়, রাসূলের প্রতি ঈমান আনার নাম শুধুমাত্র লম্বা টুপি নয়, রাসূলের প্রতি ঈমান আনার নাম রবিউল আউয়াল মাসে মিলাদ কিয়াম করার নাম রাসূলের প্রতি ঈমান না। রাসূলের প্রতি ঈমানটা হলো মাইয়াতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ, রাসূলের প্রতি ঈমানটা হলো বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলের প্রতি ঈমানটা হলো মা আতাকুমুর রাসূল ফাখুদু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূলের প্রতি ঈমানটা হলো 100 রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণ করা, মাইয়াতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ, রাসূলের প্রতি ঈমানটা হলো রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণ 100% করতে হবে, 40 থেকে 63 পর্যন্ত রাসূল যেটা করেছেন যেটা দেখিয়েছেন সেটা করা, যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করা। মনে রাখবেন আজকে আপনি বলবেন রাসূলের দাড়ি ছিল আমারও আছে, রাসূলের টুপি ছিল আমারও আছে, রাসূলের পাঞ্জাবি ছিল, জুব্বায় সুন্নাতি লেবাস ছিল আমারও আছে। এই ভাই এটা তো আব্দুল্লাহ ইবনে উবাইরও ছিল, কথা কর দেখেন দাড়ি তো আব্দুল্লাহ ইবনে উবাইরও ছিল, দাড়ি তো আব্দুল্লাহ ইবনে উবাই সহ আবু জেহেলেরও ছিল। আপনি বলবেন শুনে নেন মুসলমানেরা, তাহলে রাসূলের প্রতি ইমানটা হলো ইত্তিবাউ সুন্নাহ। আমি আবারও বলি ইবাদত কবুল হতে গেলে তিনটা শর্ত লাগে, ইবাদত কবুল হতে গেলে তিনটা শর্ত লাগে। আল্লাহ কিন্তু মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য, অসংখ্য জায়গায় বলেছেন ইয়াহান্নাস তুরুদু রাব্বাকুম, আল্লাহ বলেছেন অসংখ্য জায়গায় ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত, অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ রাব্বি ওয়ালা তুশরিকু বিহি শাইআ, অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন আমার গোলামি করো আমার গোলামি করো। এবার আসেন
আল্লাহর গোলামি ইবাদত যদি করতে চান কবুল হতে গেলে শর্ত তিনটা এক নাম্বার শর্ত হলো আল ঈমান দুই নাম্বার শর্ত হলো আল ইখলাস তিন নাম্বার শর্ত হলো ইত্তিবাউস সুন্নাহ রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণ আপনাকে 100% করতে হবে যদি রাসূলের ইত্তেবা 100% না করেন আপনার কোনো একটা ইবাদত আল্লাহর দরবারে যাবে না এখন বলবেন হুজুর কি রকম যাবে না একটু বুঝায় কর আমি একটু বুঝায় দেই ভাই মনে করেন আমার শিক্ষক এখানে বসে আছে শিয়ালদাঙ্গা দাখিল মাদ্রাসা সম্মানিত সহকারী সুপার হুজুর আমার সম্মানিত শিক্ষক এই যে ঈসা খালি মাওলানা ঈসা খালি জিহাদি হুজুর এই যে ঈসা খালি হুজুর মনে করেন হুজুরের একটা ট্রাক আছে আমি বোঝানোর জন্য বলতেছি হুজুরের একটা ট্রাক আছে ট্রাকটা হুজুরের এখন এই ট্রাকটা ছেড়ে দিয়েছে আশরাফুল ভাইয়ের হাতে এই ট্রাকে এক ট্রাক আমি আলু আলু ট্রাকটা কার হুজুরের এক ট্রাক আলু ভরে দিয়েছে যাও আগামী কাল ভোর সকাল 6টার ভিতরে এই ট্রাকটা রাজধানীর এই ওই যে আমিন বাজারে কাঁচা বাজার দইবা বলে দিল এখন আশরাফুল ভাই ট্রাক চালাতে পারে না এমনিতে সেদিন অ্যাক্সিডেন্ট করেছে হুন্ডা চালাইতে গিয়ে এখনো মনে হয় পায়ে ক্ষত আছে হেরে দিছে ট্রাক চালাইতে শেষ ট্রাক চালাইতে পারে না স্টিয়ারিং ঘুরাইতে পারে না ট্রেনিং নাই পূর্ব প্রস্তুতি নাই সে চালাইতে জানে না বলেন তো এই ট্রাক কি ঢাকায় যাবে না ফাঁকায় যাবে আরো আস্তে কোন এই ট্রাক কি ঢাকায় যাবে না ফাঁকায় যাবে কথা ক্লিয়ার না বুঝেন কিন্তু ট্রেনিং ছাড়া এই ট্রাকের স্টিয়ারিং ধরলে ট্রাক ধরলে এই ট্রাক যেমন গন্তব্যে যায় না সড়ক দুর্ঘটনায় সিট মনে রাখবেন আমার আপনার নবীর জিন্দেগি থেকে অনুসরণ অনুকরণ ইত্তিবাউস সুন্নাহ প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের সুন্নাতের অনুসরণ অনুকরণ না করলে আপনার কোন একটা ইবাদত রাসূলের জিন্দেগি থেকে ট্রেনিং না নিলে কোন একটা ইবাদত আল্লাহর দরবারেও যাবে না নামাজ পড়বেন কিভাবে রাসূলের জীবনী থেকে ট্রেনিং নিতে হবে রোজা করবেন কিভাবে রাসূলের জীবনী থেকে ট্রেনিং নিতে হবে হজ করবেন কিভাবে রাসূলের জীবনী থেকে ট্রেনিং নিতে হবে ব্যবসা করবেন কিভাবে রাসূলের জীবনী থেকে ট্রেনিং নিতে হবে আপনি বিচার ফয়সালা করবেন কিভাবে রাসূলুল্লাহর জীবনী থেকে ট্রেনিং নিতে হবে শুনেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা আল্লাহ কিন্তু বলেই দিয়েছেন তার নামে শপথ কেটে তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমাদের ফিতনা ফাসাদ বিবাদ আবাদ যে ঝগড়া ফাসাদ লেগে যায় যে গ্যামজাম লেগে যায় এই গ্যামজামের মিল মীমাংসাকারী হিসেবে ফয়সালাকারী হিসেবে আমার রাসূলকে যতক্ষণ না মানবে ততক্ষণ তুমি ঈমানদার হতে পারবে না এখন আসেন আপনি দাড়িতে ঈমানদার টুপিতে ঈমানদার জুব্বা ঈমানদার রাসূলের আশে কিন্তু বিচারটা কোরআন সুন্নাহ অনুযায়ী মানেন না বিচারটা কোরআন সুন্নাহ অনুযায়ী করেন না ওই রাসূলের বিচারটা সমাজে রাষ্ট্রে কায়েম হোক এটা আপনি চান না কপাল পোড়া মুসলমান আল্লাহর রাসূল তো কোরআনে বিচার আল্লাহর ফয়সাল অনুযায়ী বলেই দিয়েছে আসসাল কি আসসাল কত সোর সুনি করলে সোরের হাত কেটে দাও আল্লাহর ওয়ার অনুযায়ী রাসূলের বিচার ফয়সালাটা প্রতিষ্ঠিত করে গেল এবার আপনারাই কর এই বিচারটা আল্লাহর রাসূল প্রতিষ্ঠিত করে গেলেন এবার আপনারাই কর এই এলাকার কাশেমপুরে মনে হয় টোটাল বাড়ির সংখ্যা আছে 500 ঘর 500 আমি সর্বনিম্ন 1000 ঘর কাশেমপুরে আর চোরের সংখ্যা মাত্র 20টা চোর কটা 20টা 1000 ঘর 1000 ঘরে 20টা চোরের ভয়ে অন্তত 5000 তালা রান্নাঘরে তালা সিঁড়ি ঘরে তালা পাঁচিলের মেন গেটে তালা এরপরে ঘরের দরজায় তালা এরপরে যে বাইরে যে বাথরুমটা আছে বাথরুমটাতেও তালা কথা বল না কাল সরে যাতে চুরি করে পায়খানা করি না যায় বাথরুমেও তালা মারে রোডের সাইডে যাদের বাড়ি বিপদ আছে কথা বল না রোডের সাইডে যাদের বাড়ি বাথরুমেও তালা মারে তাই 20টা চোরের ভয়ে 1000 বাড়ি 5000 তালা না লাগায় আপনার উচিত ছিল রাসূল যে বিচার প্রতিষ্ঠিত করেছে চোর চুরি করলে চোরের হাত কেটে দাও একটা চোরের হাত কেটে যদি পেপার পত্রিকা স্যাটেলাইট সোশ্যাল মিডিয়ায় প্রচার করা যেত পরের দিন থেকে বাংলাদেশে জুতা চোর স্যান্ডেল চোর রাস্তা চোর ব্রিজ চোর কারপাট চোর টিন চোর গম চোর প্রত্যেকটা চোর ভালো হয়ে যেত
কিন্তু আপনি দাঁড়িতে টুপিতে রাসূলের উম্মত বিচার মানার সময় তাহলে বিচার করার সময় অনুসরণ করব কার জোরে কার কার জোরে কার কার জিন্দেগি সব ক্ষেত্রে 40 থেকে 63 পর্যন্ত রাসূল যা করেছেন যা দেখিয়েছেন যা বলেছেন আজকে আমরা সেটা অনুসরণ অনুকরণ করব কতক্ষণ ঠিক আছে না নাকি মক্কা জিন্দেগি মানবো মদিনা মানবো না খালি মদিনা মানবো মক্কা মানবো না এরকমটা আছে না নাকি আছে অনেকেই দেখবেন মদিনার জিন্দেগি মানে কিন্তু মক্কা জিন্দেগিটা মানে না কতক্ষণ ঠিক আছে না বারবার কষ্ট পাচ্ছেন আপনারা কষ্ট পাচ্ছেন না তো আজকে আপনারা দেখতেছেন হাজার হাজার মানুষ গোলাম রব্বানী ভাই আর আমি একসঙ্গে ঢুকেছি প্রধান মেহমান চলে আসছে উনি যথা সময় মঞ্চে চলে আসবেন সুপ্রিয় উপস্থিতি বারবার আমি আপনাদের এলাকার সন্তান আমি গতকালকেও আমার দুটো প্রোগ্রাম ছিল তো আমি আমার প্রোগ্রামে দুঃখ করে বলতেছিলাম এলাকার মাহফিলে একটু মন খুলে কথা বলবো কিন্তু হয় আমাদের সাইজ করে ছেড়ে দেয় না হলে গভীর রাতে ছেড়ে দেয় গতকালকে আমার যে সেকেন্ড মাহফিলটা ছিল এই সেকেন্ড মাহফিলে আমারে মঞ্চে উঠাইছে 12টায় যখন আলোচনা শেষ হয়ে যাওয়ার কথা এখানে প্রধান আলোচক ছিলাম উঠাইছে 12টায় এখন 12টায় উঠে আপনি কতক্ষণ কথা বলবেন আবার সেকেন্ড মাহফিলে কখনো যদি কোনো মাহফিলে সেকেন্ড থাকি তো সেখানে কিছু গুরু দায়িত্ব দিয়ে দেয় ভাই আমার বাবাজিরা আমার আমি চিন্তা করি এটাও নেওয়ার দরকার আছে দশে মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ একা একা জান্নাতে যাব তা হবে না আপনাদের কেউ নিয়ে যাবো